হ্যালো বন্ধুরা, আজ আমি বিউটি অ্যান্ড দি বিস্ট অ্যানিমেশন মুভিটি এক্সপ্লেন করব। এই মুভিটি রিলিজ হয়েছে 1991 সালে। 2017 সালে মুক্তিপ্রাপ্ত বিউটি অ্যান্ড দি বিস্ট মুভিটিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এই মুভিটির পার্ট টু দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে একটি স্টোরি শোনানো হয়। এক সময় অনেক দূরে কোনো এক দেশে একটি সুন্দর মহলে একজন প্রিন্স বাস করত। প্রিন্সের কাছে দুনিয়ার সকল জিনিস ছিল, তবুও প্রিন্স খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। শীতের এক রাতে এক বয়স্ক ভিখারি মহিলা মহলের দরজায় আসে। সে প্রিন্সের কাছে একটি ফুলের বদলে মহলে আশ্রয় নিতে চায়, কিন্তু নিষ্ঠুর প্রিন্স সেই বয়স্ক মহিলার কুৎসিত রূপে হাসতে শুরু করে এবং তাকে আশ্রয় দিতে চায় না। সেই বুড়ি মহিলা তাকে বোঝায় যে সৌন্দর্য কখনো মানুষের রূপে থাকে না, মানুষের মনে থাকে, তবুও প্রিন্স তার কথা মানে না। তখন সেই বয়স্ক মহিলা একটি সুন্দর জাদুগরনিতে বদলে যায়। প্রিন্স তার কাছে ক্ষমা চায়, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই জাদুগরনি প্রিন্সকে শাস্তির স্বরূপ বিষ্টে পরিণত করে দেয়, এমনকি মহলের বাকি সকলের ওপরই সে জাদু করে দেয়। প্রিন্স তখন নিজেকে মহলের মধ্যে বন্দি বানিয়ে রাখে। শুধুমাত্র একটি ম্যাজিক্যাল মিরর দ্বারাই সে বাইরের জগৎকে দেখতে পেত। আর জাদুগরনির দেওয়ার রোজটি কোনো সাধারণ রোজ ছিল না, সেটি একটি ম্যাজিক্যাল রোজ ছিল। সেই রোজটির অন্তিম পাপড়ি ঝরে যাওয়ার আগে যদি প্রিন্স কাউকে ভালোবাসতে পারে এবং সেও প্রিন্সকে ভালোবাসতে পারে, তবেই জাদুটি ভাঙবে, তা না হলে সে সারা জীবন বিষ্ট হয়েই থেকে যাবে। সময় অতিবাহিত হতে হতে তার আশা নিরাশায় বদলে যায়। আর কেই বা একটি বিষ্টকে ভালোবাসবে? পরের সিনে একটি গ্রামে একটি মেয়েকে দেখানো হয়, যার নাম বেল। বেল সেই গ্রামের সবথেকে সুন্দর মেয়ে ছিল এবং সে খুবই বুদ্ধিমতী ছিল। সে বই পড়তে খুবই ভালোবাসত, তাই গ্রামের সকলে সবসময় বেলকে নিয়ে চর্চা করত। অপরদিকে এক শিকারীকে দেখানো হয়, যার নাম গ্যাস্টন। সে খুবই অহংকারী ও বদমেজাজি মানুষ ছিল। গ্যাস্টনের জন্য গ্রামের মেয়েরা পাগল ছিল, কিন্তু গ্যাস্টন পছন্দ করত বেলকে। সে বেলকে বিয়ে করতে চাইত। গ্যাস্টনের বেলের সাথে দেখা হলে সে বেলকে বই পড়া বন্ধ করতে বলে, কারণ এই কারণে গ্রামবাসীরা বেলকে নিয়ে সমালোচনা করে। কিন্তু বেল আবার গ্যাস্টনকে একদমই পছন্দ করে না। সে তার বাবার হেল্প করার দোহাই দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। এই কথায় গ্যাস্টন আর তার বন্ধু লফু বেলের বাবা মরিসকে নিয়ে ঠাট্টা করতে থাকে এবং তাকে পাগল বলতে থাকে। বেল এতে ভীষণ রেগে যায়। সেই সময় বেলের বাড়ি থেকে ব্লাস্টের শব্দ শোনা যায়। বেল ছুটে তার বাড়িতে গিয়ে দেখতে পায় মরিস একটি মেশিন বানাচ্ছিল কাঠ কাটার জন্য, কিন্তু তার ইনভেনশন ফেল হয়ে যাওয়ায় সে খুব রেগে যায়। তখন বেল মরিসকে বোঝালে সে মেশিনটি ঠিক করে, আর এবার মেশিনটি একদম ঠিকঠাক কাজ করে। তাই মরিস সেই মেশিনটি নিয়ে একটি মেলার উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের রাস্তায় চলতে চলতে মরিস রাস্তা হারিয়ে ফেলেছিল। জঙ্গলের রাস্তা দুদিকে বিভক্ত ছিল, আর মরিস তার ঘোড়া ফিলিপকে নিয়ে ভুল রাস্তায় চলে যায়। কিছুক্ষণের মধ্যে তারা সেখানে নেকড়ের শব্দ শুনতে পেয়ে ভয় পেয়ে যায়, আর তখন তাদের ওপর এক ঝাঁক বাদুর অ্যাটাক করে। বাদুর থেকে বাঁচতে পালাতে পালাতে তারা একটি গভীর খাদের সামনে এসে পৌঁছয়। খাদে পড়ার থেকে বেঁচে গেলেও সেখানে মরিস ফিলিপের পিঠ থেকে পড়ে যায়, আর ফিলিপ কার্ড নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই সময় কিছু নেকড়ে মরিসের দিকে ধেয়ে আসতে থাকে। মরিস কোনোরকমভাবে পালিয়ে সেই জঙ্গলের একটি মহলে এসে পৌঁছায়। সেই মহলের ভেতরে ঢুকে সেখানে কেউ আছে কিনা জানতে চায়। সে ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পায়, কিন্তু কোনো মানুষকেই দেখতে পাচ্ছিল না। সেই সময় একটি ক্যান্ডেল লুমিয়ার এসে তাকে ওয়েলকাম করে। মরিস একটি ক্যান্ডেলকে কথা বলতে দেখে খুবই অবাক হয়ে যায়, আর তারপর একটি ঘড়িও তার সাথে কথা বলে। মরিস ঘড়িটিকে কোনো ডিভাইস মনে করে ঘেঁটে দেখতে থাকে, কিন্তু কক্সওয়ার্থ এতে রেগে যায়। এবার তারা দুজন মরিসকে আগুন তাপানোর জন্য নিয়ে যায়। মরিস দেখে সেখানের প্রতিটা জিনিসই জীবন্ত। এরপর মিসেস পটস এসে তাকে চা পান করতে দেয়, কিন্তু সেই সময় সেখানে বিষ চলে আসে। সে প্যালেসে অচেনা লোককে দেখে রাগে গর্জন করতে থাকে, আর মরিসকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় গ্যাস্টনের দিকে। সে বেলকে বিয়ের জন্য প্রপোজ করতে তার বাড়িতে যায়, কিন্তু বেল তাকে অ্যাকসেপ্ট করে না, ফলে গ্যাস্টন অনেক রেগে যায়। এরপর বেল ফিলিপকে একা ফিরে আসতে দেখে বুঝে যায় তার বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে।
তাই সে তৎক্ষণাৎ ফিলিপকে বলে তার বাবার কাছে নিয়ে যেতে। তারা দুজন জঙ্গলের মধ্যে সেই মহলের সামনে পৌঁছয়। বেল ফিলিপকে মহলের বাইরে রেখে একাই মহলের ভেতরে প্রবেশ করে ও তার বাবাকে খুঁজতে শুরু করে। এদিকে মহলে একটি মেয়েকে আসতে দেখে সকলের মধ্যে হুলস্থুল শুরু হয়ে যায়। ফাইনালি বেল তার বাবাকে একটি কারাগারে বন্দী অবস্থায় খুঁজে পায়, কিন্তু সেই সময় বিস্ট সেখানে চলে আসে। বিস্ট কোনোভাবেই মরিসকে কারাগার থেকে মুক্ত করতে চায় না। তখন বেল তাকে বলে যদি সে তার বাবার পরিবর্তে এই জেলে থাকে তাহলে কি সে তার বাবাকে মুক্ত করবে। বিস্ট এতে রাজি হয়ে যায়। তখন বেল বিস্টকে আলোতে আসতে বললে বিস্টের ভয়ঙ্কর চেহারা দেখে বেল ভয় পেয়ে যায়। এরপর বিস্ট মরিসকে মুক্ত করে একটি জীবন্ত কার্টে করে তাকে গ্রামে পাঠিয়ে দেয়। বেল তার বাবার কথা মনে করে খুব কান্না করছিল। তখন বিস্ট এসে তাকে জেল থেকে বের করে তার নতুন রুমে নিয়ে যায়। বেলকে কান্না করতে দেখে বিস্ট তাকে বলে এই মহলটি এখন তোমার বাড়ি, তুমি পুরো মহলে ঘুরতে পারো শুধুমাত্র মহলের পশ্চিম প্রান্ত বাদ দিয়ে, সেখানে কারো প্রবেশ নিষেধ। এরপর সে বেলকে তার রুমে পৌঁছে দিয়ে লুমিয়ারের কথা মতো বেলকে তার সাথে ডিনারের জন্য ইনভাইট করে। অন্যদিকে মরিস গ্রামে পৌঁছে সকলকে জানায় যে বেলকে জঙ্গলের মধ্যে এক দানব বন্দি করে নিয়েছে, কিন্তু কেউ মরিসের কথায় বিশ্বাস করে না আর তাকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু এই সময় গ্যাস্টন পরিকল্পনা করে যে এই বিষয়ের ফায়দা তুলে সে ইজিলি বেলকে বিয়ে করে নিতে পারবে। সিন শিফট হয় বেলের দিকে। বেল নিজের রুমে কান্না করছিল, তখনই তার কাছে মিসেস পটস আসে। সে বেলকে চা পান করতে দেয়। তখন বেল দেখল তার রুমের আলমারিটিও জীবন্ত। সে বেলকে ডিনারে যাওয়ার জন্য রেডি হতে বলে। অন্যদিকে বিস্ট খুবই চিন্তিত ছিল বেলের সাথে ডিনার করার জন্য। সে ভাবছিল এটাই হয়তো সেই মেয়ে যার দ্বারা তারা অভিশাপ মুক্ত হতে পারবে। মিসেস পটস আর লুমিয়ার বিস্টকে সুন্দর ব্যবহার করা শেখানো শুরু করে। সেই সময় ককসওয়ার্থ তাদের এসে জানায় যে বেল ডিনারে আসবে না। এতে বিস্ট ভীষণ রেগে যায় আর বেলের রুমের বাইরে এসে চেঁচানো শুরু করে দেয়। কিন্তু সবার কথা মতো বিস্ট বেলকে খুবই নম্রভাবে ডিনার করতে আসতে বলে, তবুও বেল এতে রাজি হয় না। তখন বিস্ট রেগে গিয়ে বলে তুমি যদি আমার সাথে খাবার না খাও তাহলে তোমাকে খাবার দেওয়া হবে না। এই বলে সে সেখান থেকে চলে যায় নিজের রুমে। সে তার ম্যাজিক্যাল মিররে দেখতে পায় যে বেল তার সাথে কোনো রকমভাবে দেখা করতে চায় না। আর বিস্টও মনে করে বেল এত সুন্দর তাই সে তাকে একটি দানব ছাড়া আর কিছুই মনে করে না। সেই সময় গোলাপের একটি পাপড়ি ঝরে যায়। মাঝরাতে বেলের খিদে পেলে সে একা একাই মহলের কিচেনে চলে আসে। তখন মহলের সকলে বেলের মন ভালো করার জন্য দারুণ একটা পারফরমেন্স করে দেখায় আর বেলকে ডিনার করায়। ডিনার শেষে বেল মহলটি ঘুরে দেখতে দেখতে মহলের পশ্চিম প্রান্তের দিকে যেতে চায়, কিন্তু লুমিয়ার আর ককসওয়ার্থ বেলকে সেদিকে যেতে বারণ করে। এ কারণে বেলের কৌতূহল আরও বেড়ে যায়। তাই সে লুমিয়ার আর ককসওয়ার্থের নজর এড়িয়ে মহলের পশ্চিম প্রান্তে চলে যায়। সেখানে পরিস্থিতি খুবই খারাপ ছিল, সব আসবাবপত্র ভাঙাচোরা অবস্থায় ছিল। বেল সেখানে প্রিন্সের ফটোও দেখতে পায়। তারপরই সে সেই ম্যাজিক্যাল রোজটি দেখতে পায়। বেল রোজটিকে ছুঁয়ে দেখতে গেলে সেখানে বেস্ট চলে আসে। সে রেগে গিয়ে বেলকে মহল থেকে চলে যেতে বলে আর বেলও ভয়ে ফিলিপের সাথে সেই মহল থেকে বেরিয়ে জঙ্গলে চলে যায়। সেই সময় বেলকে অনেকগুলো নেকড়ে তাড়া করে। নেকড়েগুলো বেলের ওপর অ্যাটাক করতে যাবে, সেই সময় বেস্ট সেখানে চলে আসে আর নেকড়েগুলোর সাথে ফাইট করে তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। কিন্তু এর ফলে বিস্ট নিজে আহত হয়ে পড়ে। তখন বেল তার গ্রামে না ফিরে বিস্টকে নিয়ে মহলে ফিরে আসে। এবার সে বিস্টের সেবা করতে শুরু করে আর তাকে বাঁচানোর জন্য বিস্টকে ধন্যবাদ জানায়। সিন শিফট হয় গ্যাস্টনের দিকে। গ্যাস্টন নতুন প্ল্যান করে বেলকে বিয়ে করার জন্য। গ্যাস্টন বেলের বাবাকে পাগলাগারদে পাঠিয়ে দিয়ে বেলকে বিয়ের প্রস্তাব রাখবে আর বেল নিজের বাবাকে ফিরিয়ে আনার জন্য গ্যাস্টনকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। এই প্ল্যান মতো তারা বেলের বাড়িতে যায় মরিসকে ধরার জন্য, কিন্তু মরিস তার আগে বেলকে খুঁজতে একাই জঙ্গলে চলে গিয়েছে। তখন গ্যাস্টন লোফোকে তাদের বাড়ির সামনে অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিস্ট বেলকে খুশি করার জন্য কিছু করতে চাইছিল। তখন সে বেলকে সারপ্রাইজ দিতে মহলের লাইব্রেরিতে নিয়ে যায়। বেল যেহেতু বই পড়তে ভালোবাসত তাই সে এই জায়গাটা দেখে ভীষণ খুশি হয়। এরপর থেকে বেল আর বিস্ট একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে মহলে ঘুরে বেড়ায়। বেল বুঝতে পারে যে সে বিস্টকে যতটা খারাপ ভাবত আসলে বিস্ট একদমই সেরকম নয়।
বেল ক্রমশ বিস্টকে পছন্দ করতে শুরু করেছিল। আর তাদের এভাবে দেখে মহলের বাকি সবাই খুব খুশি হয়। তারা বুঝতে পারে এবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। এবার লুমিয়ার বিস্টকে সুন্দর করে সাজিয়ে দেয় বেলের সাথে বল ডান্স করার জন্য। অন্যদিকে বেলও খুব সুন্দর করে সেজে হলে পৌঁছায়। এবার তারা দুজনে প্রথমে ডিনার করে এবং তারপর তারা দুজন ডান্স করে। তারা এই ডান্সটি খুবই এনজয় করে। ডান্স করা শেষ হলে তারা দুজনে ব্যালকনিতে যায়। বিস্ট বেলকে জিজ্ঞেস করে যে সে কি এখানে খুশি আছে। বেল তাকে বলে যে হ্যাঁ, তবে তার বাবাকে খুব দেখতে ইচ্ছা করে। তখন বিস্ট বেলকে নিজের ম্যাজিক্যাল মিররটি দেয়। বেল সেখানে তার বাবাকে দেখতে পায় অসুস্থ অবস্থায়। বেল এসব দেখে চিন্তিত হয়ে পড়ে আর বেলকে এই অবস্থায় দেখে বিস্ট তাকে মহল থেকে মুক্ত করে দেয় আর তার ম্যাজিক্যাল মিররটিও বেলকে দিয়ে দেয়, যাতে সে এই দিনগুলিকে মনে রাখতে পারে। মহলের সকলে যখন জানতে পারে যে বেল মহল থেকে চলে গিয়েছে, তখন তারা খুবই দুঃখ পায়। অবশেষে বিস্ট ভালোবাসতে পেরেছে, কিন্তু তবুও তারা কেউ অভিশাপ মুক্ত হতে পারল না। এদিকে বেল জঙ্গলের মধ্যে তার বাবাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সে তার বাবাকে নিয়ে বাড়ি ফিরলে লোফু তাদেরকে দেখে নেয়। বেল বাড়িতে ফিরে দেখতে পায় তার সাথে মিসেস পর্সের ছেলে চিপও সেখানে চলে এসেছে। সে বেলকে জিজ্ঞেস করে, তুমি মহল থেকে কেন চলে এসেছো? তুমি কি আমাদের পছন্দ করো না? সেই সময় বেলের বাবাকে পাগলাগাড়ুতে নিয়ে যাওয়ার জন্য গ্রামের সকলে বেলের বাড়ির বাইরে জমায়েত হয়। সকলে বিস্টের কথা তুলে মরিসকে নিয়ে ঠাট্টা করতে থাকে আর তাকে ধরে গাড়িতে নিয়ে যাওয়া হয়। সেই সময় বেল তার বাবাকে বাঁচানোর জন্য ম্যাজিক্যাল মিররের দ্বারা বিস্টকে সকলকে দেখায়। সবাই বিস্টকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু বেল তাদের বোঝায় যে ও মোটেই ভয়ঙ্কর নয়। কিন্তু গ্যাস্টন সকলকে বোঝাতে থাকে যে বিস্টকে মারা না হলে সে আমাদের সকলকে মেরে ফেলবে, তার আগে আমাদেরকে তাকে মেরে ফেলতে হবে। গ্যাস্টনের উস্কানিমূলক কথাবার্তা শুনে গ্রামের সকলে তার কথা মেনে বেল আর মরিসকে তাদের বাড়ির স্টোর রুমে আটকে রেখে মহলের দিকে যেতে থাকে বিস্টকে মারার জন্য। এদিকে মহলের সকলে গ্রামবাসীদের আসতে দেখে তারাও ফাইট করার জন্য প্রস্তুত হতে থাকে। মিসেস পটস এসব বিস্টকে জানায়, কিন্তু বেল চলে যাওয়ায় বিস্টের মন খুব খারাপ ছিল। তার এখন কোনো কিছুতেই প্রভাব পড়ে না। এদিকে চিপ মরিসের বানানো মেশিনটির সাহায্যে বাড়ির দরজা ভেঙে বেল আর মরিসকে মুক্ত করে, কিন্তু এতক্ষণে গ্রামবাসীরা মহলের গেট ভেঙে মহলে ঢুকে যায় আর মহলের সকল জিনিসপত্রগুলো তাদের সাথে ফাইট করা শুরু করে দেয়। তাদের মধ্যে খুবই ফানি ফাইট হয়, কিন্তু গ্যাস্টন যায় বিস্টকে মারার জন্য। সে প্রথমেই বিস্টকে তীরবিদ্ধ করে মহলের বাইরে নিয়ে আসে, কিন্তু বিস্ট তার সাথে ফাইট করতেই চাইছিল না। সেই সময় বেল মহলে চলে আসে। বেলকে দেখে বিস্টের মনে সাহস আসে। এবার সে গ্যাস্টনের সাথে ফাইট করতে থাকে আর তার গলা ধরে মহল থেকে ফেলার জন্য তুলে ধরে, কিন্তু গ্যাস্টন অনেক রিকোয়েস্ট করলে বিস্ট তাকে মারে না আর তাকে এখান থেকে চলে যেতে বলে। এবার বিস্ট বেলের কাছে যায়, কিন্তু সেই সময় গ্যাস্টন বিস্টকে পেছন থেকে ছুরি দ্বারা আঘাত করে আর সে নিজেই মহল থেকে পড়ে মারা যায়। এবার বিস্ট বেলকে বলে, আমি তোমাকে শেষবারের মতো দেখতে পেয়ে খুব খুশি, এই বলে সে মারা যায়। তখন বেল কান্না করে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। এর সাথে রোজের অন্তিম পাপড়িটিও ঝরে যায়। কিছুক্ষণ পর হঠাৎ করে বিস্টের চারপাশে আলো ছড়িয়ে যায় আর সে অভিশাপ মুক্ত হয়ে দানব থেকে একটি মানুষে পরিণত হয়। তারা দুজন একে অপরকে দেখে অনেক খুশি হয়। সাথে সাথে পুরো মহল অভিশাপ মুক্ত হয়ে যায় এবং সকল জিনিসগুলো মানুষে পরিণত হয়। মুভি শেষে মহলের সকলের সামনে বেল ও প্রিন্স বল ডান্স করে আর এখানেই মুভিটি শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।